এই যে সম্পূর্ণ জমির গম মারাই করা মানে কেটে যেটা একদম মারাই করা হয়ে গেছে এরপরে দেখুন এই যে এখানে একটা চট পেতেছি এই চটের উপর মানে গমগুলো স্টোর আছে মানে গাড়ির মধ্যে স্টোর আছে এরকম ঢাল বিদ্যুৎ চলুন দেখতে থাকুন হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এই যে দেখুন পটলের মাচা দেওয়া হয়ে গেছে মানে উপরের জমিটাতে সমস্ত জমিতে পটলের মাচা দেওয়া হয়ে গেছে আর এই নিচে এই জমিটাতে পটলের মাচা দিতে এখনও বাকি আছে মানে এই জমিটাতে পটলের মাচা দিয়ে গাছ টাছ তোলা কমপ্লিট মানে পটল গাছ তোলা হয়ে গেছে পটলের মাচাতে তো এরপরে এই জমিতে সার দিয়ে তো তারপরে এই জমিটা ভেজাতে হবে মানে জমিতে জল দিতে হবে তো তারপরে গাছগুলো একটু বড় হয়ে গিয়ে ফুল টুল ফুটবে তো তারপরে পটল হবে আর এই যে দেখুন এই দেখে দেখছেন মানে গমের জমি মানে গম পেকে গেছে দেখছেন কিছু দিনের মধ্যে দু একদিনের মধ্যে এই গমের জমি থেকে মানে গম কাটা হবে মানে মেশিনের সাহায্যে তো এই যে এই জমিটাতে এরপরে মানে পটলে মাচা দিয়ে তারপরে জল দিতে হবে মানে গাছ টাছ তুলে তো এখন এই জমিটাতে মানে জল দিতে হবে সার টার দিয়ে তো তারপরে মানে গাছগুলো বড় হলে তারপরে ফুল ফুটবে ও পটল ধরবে তো এখন একটু মাঠে এসেছি কিছু কাজ আছে তো চলুন সেই কাজগুলো করা যায় মাঠে কিছু কাজ ছিল সেগুলো করলাম তো তারপরে এই যে এখন বাড়ির দিকে যাচ্ছি তো চলুন বাড়িতে যাওয়া যাক আবার একটু পরে কথা হচ্ছে এই জমি থেকে ভুট্টা বিক্রি হয়ে গেছে দেখুন ভুট্টা এই যে ভেঙেছে আর এই যে গাছগুলো যে নিয়ে যাচ্ছে দেখুন মাথায় করে এগুলো গরু মোষে খাবে সেই জন্য গাছগুলো নিয়ে যাচ্ছে যে জমি থেকে ভুট্টা বিক্রি হয়ে গেছে এখন ভুট্টা ভেঙেছে তো এখন বস্তা বোঝাই হচ্ছে দেখুন এই সাইজের দিকে বস্তা বোঝাই হচ্ছে এরকম বস্তা বোঝাই করে করে নিয়ে যাবে তো চলুন দেখতে থাকুন এই যে দেখুন ভুট্টা গাছগুলো এরকম ভ্যান বোঝাই করে নিয়ে যাচ্ছে এগুলো গরু মোষে খাবে দেখুন এই সাইডেও আছে দেখুন মানে ভ্যানে বোঝাই করা দেখুন ভুট্টা গাছ এই ভুট্টা গাছগুলো গরু মোষে খাবে সেই জন্য এরকম ভ্যান বোঝাই করে নিয়ে যাচ্ছে আর বস্তাতে ভুট্টাগুলো নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে তারা মানে মার্কেটে বিক্রি করবে তো চলুন ভিডিওটি দেখতে থাকুন এখন আরও অন্য কাজ আছে তো বন্ধুরা যে এখন যা হচ্ছে পটলের জমিতে জল দিতে তো চলুন যাওয়া যাক এই যে আমার এক দাদার জমিতে দেখুন জল যাচ্ছে পাইপে করে জল আসছে দেখুন মোটর থেকে এদিক থেকে জল আসছে আর ওই যে ওখানে মানে জমিতে জল যাচ্ছে তো দাদার ওই জমিতে জল হয়ে গেলে তো তারপরে আমাদের এই দেখুন পটলের জমি এই পটলের জমিতে জল দেওয়া হবে মানে সারটা সমস্ত জিনিস দেওয়া হয়ে গেছে তো এরপরে জল দেওয়া হবে তো চলুন দেখতে থাকুন দাদার ওই জমিতে জল হয়ে গেছে এই যে মোটর বন্ধ করে দেওয়া হয়েছে এবার আমাদের আমাদের জমিতে যে আমাদের জমিতে লাইন করে নিয়ে আবার মোটর চালানো হয়েছে যে আমাদের জমিতে এবার জল আসছে এই দেখুন মোটর থেকে পাইপে করে জল আসছে পটলের জমিতে দেখুন পটলের জমিতে জল যাচ্ছে তো চলুন সম্পূর্ণ জমিতে মানে সম্পূর্ণ পটলের জমিতে আগে জল দিয়ে নিই তো তারপরে আবার কথা হচ্ছে পটলের জমিতে জল দেওয়া হয়ে গেছে এখন এই যে বাড়ির দিকে যাচ্ছি তো চলুন বাড়িতে যা যাক আবার একটু পরে কথা হচ্ছে তো বন্ধুরা এখন অনেকটা রাত হয়ে গেছে তো আমার এক বন্ধুর বোনের বিয়ে তো সেখানে ইনভাইট আছে এখন সেখানে যাব মানে বিয়ে বাড়িতে যাব তো চলুন বিয়ে বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে এই যে বিয়ে বাড়ি আসলাম তো চলুন এবার বিয়ে বাড়ির ভেতরে যাওয়া যাক তো এই যে আমার ফ্রেন্ডের মানে আমার এই মাসি হয় অ্যাকচুয়ালি ফ্রেন্ডের বোন মানে আমার মাসি হয় তো এই মাসির আজ বিয়ে তো আমরা যাই হোক এনজয় হচ্ছে হেভি এনজয় হচ্ছে তো চলুন দেখতে থাকুন তো এই যে আবার পরের দিন ভিডিওটা করছি মানে গতকাল রাত্রে যখন বিয়ে বাড়ি গেছিলাম বিয়ে বাড়িতে কপিরাইটেড গান টান চলছিল তো তো সেই কারণে আর ভিডিওটা করা হয়নি এই যে আবার পরের দিন ভিডিও করছি এই দেখুন গমের জমি দেখছেন এই গমের জমিতে মানে গম গাছগুলো মেশিনের সাহায্যে কেটে মাড়াই করা হবে ওই দেখুন দূরে দেখতে পারছেন কি জানি না ওই যে দূরে একটা মেশিন আছে ওই মেশিন দিয়ে মানে গম মাড়াই হচ্ছে তো এরপরে আমাদের জমিতে আসবে তো তারপরে মাড়াই হবে তো দেখতে থাকুন তো এই যে দেখুন আমাদের জমিতে মেশিন চলে এসেছে দেখুন গম মাড়াই মেশিন তো এই যে দেখুন গম মাড়াই করছে মানে গম কেটে গেছে ডাইরেক্ট একদম মাড়াই করছে মানে ভুষিগুলো অন্যদিকে পড়ে যাচ্ছে আর গমগুলো মানে মেশিনের মধ্যে স্টোর হচ্ছে তো তারপরে একটা জায়গায় ঢেলে দেবে তো চলুন মানে সম্পূর্ণ জমিতে আগে গমটা মাড়াই করা হোক সম্পূর্ণ জমির গম মাড়াই করা মানে কেটে যেটা একদম মাড়াই করা হয়ে গেছে এরপরে দেখুন এই যেখানে একটা চট পেতেছি এই চটের উপর মানে গমগুলো স্টোর আছে মানে গাড়ির মধ্যে স্টোর আছে এরকম ঢাল বিদ্যুৎ চলুন দেখতে থাকুন দেখুন গমগুলো এখানে ঢেলে দিয়ে দেখুন গাড়ি চলে গেল মানে সম্পূর্ণ জমি গম গাছ সব কেটে মাড়াই করে দেখুন গমগুলো এই যে এখানে দেখুন এরকম ঢেলে দিয়ে চলে গেল এই দেখুন গম
এরপরে মানে বস্তা বোঝাই করব, তো তারপরে বাড়িতে নিয়ে যাব। তো চলুন এগুলো করা যাক। তো এই যে দেখুন গম বস্তা বোঝাই করে করে বাড়িতে নিয়ে যাচ্ছি, তো চলুন বাড়িতে যাওয়া যাক গম নিয়ে। এই যে গম নিয়ে যাচ্ছে, এই দেখুন গাড়ি যাচ্ছে, গাড়ি চলে যাচ্ছে বাড়ির দিকে। এই যে দেখুন আমি বাড়ির দিকে যাচ্ছি, তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা এই যে সন্ধ্যা হয়ে গেছে, দেখুন গমের বস্তা নিয়ে যাচ্ছি, এটাই লাস্ট বস্তা, তো চলুন বাড়িতে যাওয়া যাক, তো তারপরে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা সমস্ত গমের বস্তা নিয়ে বাড়িতে চলে এসেছি, তো এখন বেশ অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, তাই ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।